বাটিকে 3 পিস কত করে এগুলা? এটা 350 টাকা, এটা 380 টাকা, এটা 350 টাকা পাইকারি রেট। এর প্রাইসটা কত? প্রাইসটা বেশি 550 পাইকারি রেট। বুঝলাম, আমরা পাইকারি বেশি করে না, আমি লাগে আমাদের জানা করা একবারে সীমিত রে 500 টাকা, মানে পাইকারি রেট 500 টাকা করে পড়বে। গোস খাবার কত করে গোস? পাইকারি রেট 54 টাকা গোস। ভাই সবগুলো কি একই রেট? এটা কত করে গোস? 65 টাকা গোস। সবগুলো কি একই রেট? সব একই। পাইকারি রেট কত তোমার হাতেরটা? 105 টাকা। 105 টাকা প্রত্যেকটা। এটা কত পাইকারি রেট? পাইকারি 500 টাকা না? আচ্ছা আরেকটা দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসছি নারায়ণগঞ্জ জেলা ভুলতা গাউচিয়া পাইকারি মার্কেটে। আমরা ভুলতা গাউচিয়া পাইকারি মার্কেটে সরাসরি বাটিকের 3 পিস, ওড়না, বিছানার চাদর, শাড়ি এগুলোর প্রাইসগুলো জানবো। চলুন তাহলে আর দেরি না করে আমরা এখন সরাসরি পাইকারদের কাছ থেকে শুনবো। এটা হচ্ছে ভুলতা গাউচিয়ার প্রথম গেট। আমি প্রথম গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে দোতলা ওঠার সিঁড়ি, আমি দোতলা উঠতেছি। মার্কেটের সামনে মোবাইলের শোরুম, মোবাইলের দোকানের পাশ দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। সামনে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে 3 পিসের শোরুম। এখানে ডান পাশে, বাম পাশে, সামনে, পিছে সব জায়গায় এখানে 3 পিস শুধু পাওয়া যায়। এখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে সরাসরি পাইকারের এখানে চলে আসে, সরাসরি পাইকারি কিনে নিয়ে 3 পিস ওড়না, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে পাইকারেরা এসে চাদর এই বুলতা গাউচিয়া কেনার জন্য এই বুলতা গাউচিয়া মাল কিনে নিয়ে তার গন্তব্যস্থানে চলে যায়। সামনে বড় বড় শোরুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3 পিসের দোকান। এখানে 3 পিস সব পাইকারি রেটে বিক্রি করা হয়, খুচরা মাল বিক্রি হয় না। অনেক বড় মার্কেট নিচে যায় তার কাছে বিক্রি করে না, না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত বড় মার্কেট। কিন্তু মূলত এটা হচ্ছে পাইকারি মার্কেট, এটা ঘুরতে অনেক সময় লাগবে। এটা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গস কাপড়, গস কাপড়ের দোকান, এগুলো সবই গস কাপড়। অনেক বড় দোকান, সরাসরি পাইকারি সেল হয়। আমরা এখন দোতলায় আছি, দোতলা, নিচতলা, দোতলা, তিনতলা, পুরো মার্কেট সব পাইকারি বিক্রি হয়, এগুলো সবই গস কাপড়। অনেক পাইকারেরা দোকানে বসে, এখানে কোনো ভিড় থাকে না, শুধু পাইকারেরা আসে। এগুলো সবই এসে এই যে সামনে বস্তা দেখতে পাচ্ছেন, ওখানে পাইকারেরা কিনে বস্তা প্যাকেট করে এটা হচ্ছে গাড়িতে নিয়ে চলে যান। সামনে এগুলো 3 পিস গুলো অনেক সুন্দর, 3 পিস সামনে স্যাম্পল রাখছে, সুন্দর দেখা যাচ্ছে। যার যেটা পছন্দ সেটা পরে গোডাউন থেকে নিয়ে এসে তাকে দিয়ে দিবি। দোকানের সামনে যে স্যাম্পল গুলো রাখানে বেশি একটা ভিড় নেই, স্যাম্পল দেখে ভিতরে গোডাউন থেকে এখানে দোকানে বিক্রি হয় না, তার জন্য ভিড় হয় না। এখানে শুধু পাইকারেরা আসেন, কোনো দোকানে ভিড় নেই, নিয়ে চলে পাইকারেরা আসে আর মাল কিনে নিয়ে চলে যায়। অনেক বড় বড় দোকান। আমরা এখন ওড়নার সাইডে চলে আসছি। এগুলো সব ওড়না, এটা হতে ওড়না, এগুলো দেখতে পাচ্ছেন সবই ওড়না, ফাতেমা ওড়না হাউস, যা মাল দেখতে পাচ্ছেন অনেক বড় ওড়না দোকান, ফাতেমা ওড়না হাউস। এখানে কোনো ডাকাটাকি হয় না, বড় ওড়না, যার যেখানে পছন্দ তাই সেখান থেকে মাল করবেন, কোনো সমস্যা নেই। আমরা এখন আছি ওড়নার তিনতলায় চলে আসছি, তিনতলা ওড়না বিক্রি হয়, তিনতলা চলে আসছি, তিনতলা ওড়না দোকান। এটা হচ্ছে ওড়নার দোকান, অনেক বড় বড় দোকান, পাইকারেরা এখান থেকে এসে সরাসরি মাল কিছু ওড়না স্যাম্পল হিসেবে ঝুলে রাখছেন,
যার যেটা পছন্দ সে সেটা নিতে পারেন। অনেক মহিলা পাইকারি মাল কিনে নিয়ে বাসায় বিক্রি করেন, অনেক মহিলা দূর দূরান্ত থেকে চলে আসেন। চলুন তাহলে আর দেরি না করে এবার আমরা সরাসরি মালিকের সঙ্গে কথা বলবো, জানবো কোনটার কত প্রাইস। এটা আমরা এখন মালিকের কাছ থেকে শুনবো। গজ কাপড় কত করে? গজ পাইকারি রেট 54 টাকা গজ। ভাই সবগুলো কি একই রেট? বাতিকের বিছানা চাদর কত করে? এগুলা প্রত্যেকটা 330 টাকা। এটা 380 টাকা আর এটা 380 টাকা। 330 টাকা পাইকারি রেট। গজ কত করে? 130 টাকা গজ বিছানার চাদর পাইকারি রেট। বাটিকের 3 পিস কত করে? এগুলা 350 টাকা পাইকারি রেট। নিলেন বাটিক রোড না, এটা প্রাইসটা কত করে? প্রত্যেকটা 120 টাকা পাইকারি রেট। কত করে? এটা কত করে গজ? 65 টাকা গজ। সবগুলি কি একই রেট? প্রাইসটা কত? পাইকারি রেট। মানে পাইকারি রেট 500 টাকা করে পড়বে। এটা পাকিস্তানি 3 পিস না? এটার কালারটা অনেক সুন্দর। এটার কি সেম পাইকারি রেট 500 টাকা? এটা এটা অনেক সুন্দর, এটাও 500 টাকাই। মানে একই কাপড় অনেকগুলো ডিজাইন না, মানে প্রাইস একটাই হবে, 500 টাকাই হবে সবগুলো। এটা 450 টাকা। এটা একটু প্রাইস কম হলো কেন? ও আচ্ছা। এগুলো শাড়ি কত করে? ধরেন একটু ধরে খুলেন। এটা কত পাইকারি রেট? 500 টাকা না? আচ্ছা আরেকটা দেখেন। এটা প্রাইস কত? 400 টাকা। দাম রাখলে বলেন। হ্যাঁ এই পাশেরটা 450, এই পাশেরটা মানে পাইকারি রেট বলতেছেন তো? মানে এখান থেকে স্যাম্পল নিয়ে আসার পরে গোডাউন থেকে মাল নিয়ে আসবেন না?
হচ্ছে বোরকার দোকান, নতুন নতুন ডিজাইনের বোরকাগুলো এই গাউচিয়া মার্কেটে পাওয়া যায় খুবই কম দামে। ওড়না এগুলা পাইকারি রেট কত তোমার হাতেরটা? 105 টাকা প্রত্যেকটা। সবগুলি একই প্রাইস হবে? কম দামে এটা 100 টাকা না? হাতেরটা 5 টাকা, 105 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।